মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। তো ভালো থেকো, সুস্থ থেকো। তো দেখতেই পাচ্ছ, সকাল সকাল উঠে এখন গাছের চর্চা করতে উঠে পড়লাম। তো প্রথমে সেদিন বিকেলবেলার দিকে গাছটা লাগানো হয়েছিল, তো এই যে ঘেরা দিয়ে দেওয়া হয়েছে জায়গাটা। কেন দেওয়া হয়েছে জানো তো? বাচ্চাগুলো এমন ছোটাছুটি করে, তো সেই কারণে একটু ভয় হয় যে যদি গাছটা ছিঁড়ে ফেলে, ভেঙে দেয়, তো সব থেকে বেশি খুব খারাপ লাগবে। সেই কারণে এটাকে বেড়া দেওয়া। কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। তো ভালো থেকো, সুস্থ থেকো। সম্পাই সোমনাথের ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। তোমার নতুন একটা ভিডিওতে তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তো আবার একটা নতুন একটা ভিডিও নিয়ে আমি আবার হাজির হলাম। তো আজকে দিনটা আজকে একটু ভালো নেই। কেন আমার কাছে সকালটা বেশ মোটামুটি ভালোই যাচ্ছিলো, বেশ সুন্দর করে ভিডিওটা শুরু করলাম। তো কালকে থেকেই শুনতে পাচ্ছি তোমাদের দাদাভাই থাকবে না বলছে, দুদিনের জন্য বাইরে চলে যাচ্ছে, শিলিগুড়ির দিকে যাচ্ছে। তো আমার বাপের বাড়ির ওই দিকেই লাইনটা পড়ে। তা আমি তোমাদের দাদাভাইকে বলছিলাম যে আমাকেও নিয়ে চলো, তো বললো যে না, আমি শুধু কাজের জন্য যাচ্ছি, তোমাকে আবার নিয়ে যাবো দুদিনের জন্যে? আমি বললাম যে চলো না, আমায় একটু নিয়ে চলো। তো কিছুতেই শুনলো না। তো যাই হোক, ফোন একটা আসছে, দাঁড়াও, আমি ফোনটা রিসিভ করিনি, যেহেতু একটা পার্সেল এসেছিলো, বেকার পার্সেল, সেটার জন্য ফোন করছে, দাঁড়াও। হ্যাঁ, হয়ে গেল, অর্ডারটা নিয়ে চলে যাবে। তো আমি অর্ডার করেছিলাম রিং লাইট, দাঁড়াও তোমাদের আমি দেখাচ্ছি, আসো। এই যে ইস বর্দলা আলো ওই জায়গাটা, এই যে এই রিং লাইটের যে মানে স্ট্যান্ড মতন যেটা থাকে আর কি, ওইটা আর কি আমার কাছ থেকে ভেঙে গেছে। তো সেই কারণে অর্ডার দিয়েছিলাম, যাবে পড়ে যাচ্ছে এটা, দাঁড়াও, চলো 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 চলো। তো ওইটা অর্ডার দিয়েছিলাম, তো ওইটা আর কি, ওইটার বদলে কি এসছে জানো বাবু? ওইটাকে বার করতে বাবা, ওই খাটে নিচে রেখেছি, ওই সাইডটা। তো এমন একটা জিনিস এসছে, মানে আমি অর্ডার করেছি রিং লাইট, আর এসছে হোম থিয়েটার, মিনি হোম থিয়েটার নিয়ে আমি কি করবো বলো? নিয়ে আসো, এই যে মিনি হোম থিয়েটার, এর ভিতরে আছে, দাঁড়াও ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে দেখাচ্ছি। পুরোটার খুললাম না, দেখো এই যে পার্সেলটা এসছে। তো প্রথমে যখন এই পার্সেলটা যখন আমার হাতে দেয় এই কৌটোটা, তাতেই আমি বুঝতে পারি যে না, এটা তো রিং লাইট না। তো যাই হোক, এটা দিয়েছে আর আমি নিয়েও নিয়েছি ফট করে, তো আমি ফট করে আমি ক্যান্সেল করতে পারিনি। তো এটা আজকে নিয়ে যাবে, আর টাকাটা কি করছে, অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিয়েছে, ঠিক আছে। তো এই হচ্ছে মেন জিনিস, একদম পচা জিনিস যাকে বলা হয়। আমার এটা লাগবে না, যেটা লাগবে না সেটা দিয়ে দিয়েছে, কি বলা যাবে বলো? তো বললো যে ঠিক আছে, আমি একটু পরে আসছি, আমি এসে নিয়ে চলে যাবো। তো আমি ঠিক আছে, এইটাকে নিয়ে আপনি বিদায় হয়ে যান, আর আপনাদের মানে অ্যাপ থেকে আর কি কোনো জিনিস আমি অর্ডার করবো না একদম। মানে মিশো ভেবেছিলাম, আগে মিশোটা মোটামুটি ভালোই ছিল, যা যা পার্সেল আমরা অর্ডার করতাম তাই পেতাম, কিন্তু এরকম যে খারাপ হয়ে যাবে আমি ভাবতেও পারিনি। যাই হোক, যেটা নিয়ে ভিডিও শুরু করেছিলাম, তো তোমাদের দাদাভাই আর বাড়িতে এখন আজকের দিনে, আজকে রাতটাও থাকবে না, দুদিনের জন্য বাইরে যাচ্ছে, ওই দু তিন দিন জন্য বাইরে যাচ্ছে, আমি আর আমার ছেলে বাড়িতে থাকবো। তো তোমাদের দাদাভাই আমাকে বলে গেছে ইস্ত্রি করতে, এই যে জামা কাপড় দেখতে পাচ্ছ সোফায় রাখা আছে, ওই যে সোফাতে রাখা আছে ইস্ত্রি করতে বলে গেছে। আর আমি দেখো যেই আলমারিটা, দাঁড়াও, যেই আমি আলমারিটা খুলেছি, ঠিক আছে, আমার এই ঘরের অবস্থা দেখো, ধদা ধদার করে সব জামা কাপড় গুলো সব পড়ে গেছে, যেহেতু আমি একটা করে ড্রেস পরতাম, আর আমি সব জামা কাপড় ঠুসে দিয়ে রেখে দিতাম, এরকম আমি ছিলাম। এখন অন্ধকার হয়ে যাচ্ছে কেন, ঠুসে দিয়ে রেখে দিতাম। লাস্টে রেখে আমি কি কর, সব জামা কাপড় দেখো শোকেস থেকে বের করে এখানে সব ফেলে দিয়েছি, এখন এগুলোকে গোছাবো। আর এক্ষুনি, হ্যাঁ না, আমি ফাটাবো না, ওটা রেখে দাও, ওটা নিয়ে যাবে ওটা। আমি এখন রান্নাও করে নিয়েছি, আজকে রান্না করেছি ডিমের ঝোল আর পটল ভাজা, আর কি করেছিলাম আলু সেদ্ধ আর কলা ভাজা, আর কালকে মাছের ঝোলটা আছে, তো মাছের ঝোলটাও রেখে দিয়েছি, মাছের ঝোলটা যদি খাওয়া যায় খাবো, ফ্রিজে রেখেছিলাম, ভালোই আছে, চার পিস না তিন পিস মাছ আছে। তো চলো ফটাফট এই জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে ইস্ত্রি করবো, আর তার মধ্যে তোমাদের দাদাভাই আসবে, ও অফিসে গেছে, অফিস থেকে ওকে এখন এমন মানে ওর এমন পজিশন হয়ে গেছে অফিসে, ওকে ছাড়া কোনো জায়গা চলেই না। তো যাই হোক, ও যাবে, আমাকে গুছিয়ে টুছিয়ে দিতে হবে, চলো আমি জামা কাপড়গুলো ফটাফট গুছিয়ে নিয়ে ওর জামা কাপড়গুলো ইস্ত্রি করে নিয়ে তোমাদের দাদা একটু পরে চলে আসবো, ওকে খাইয়ে দাইয়ে দেবো, একটুখানি আরাম করবে, আবার রাত্রি চারটে কি পাঁচটার সময় বেরিয়ে যাবে, এখন বাজে 12টা। তো চলো আমি ফটাফট গুছিয়ে নিই। আর তুই কি করছিস? দেখো ওর অবস্থা দেখো, ওই যে ছোটো ছোটো যে বুলবুলে হয় ওই বুলবুলো ফাটাচ্ছে। না বাবা, ওটা আমি কি করে অর্ডার দেবো বুলবুলি প্যাকেটের জন্যে? বেশ, প্যাকেটের মধ্যে থাকে না, ছোটো ছোটো একটা ফাটাতে বেশ ভালো লাগে, সেই ইয়েগুলো ফাটাচ্ছে, আর ওটাকে নাকি অর্ডার দেওয়া যায়, মাথা খারাপ হয়ে গেছে আমার ছেলে। যাই হোক, আমি গুছিয়ে নিই,
ছোট জামা আমি ভাঁজ করেছি, আর ভাঁজ করার পর ভাবলাম যে না ভিডিওটা কন্টিনিউ শুরু করি, তো তোমাদের সাথে সবটাই শেয়ার করব। আমার যেহেতু এটা আমার ডেইলি ব্লগ, তো ভাবলাম সবটাই তোমাদের সাথে শেয়ার না করে আমার ভালো লাগবে না, সে কারণে দেখো আমার অবকাছালে দেখো এরকম আলমারিতেও রয়েছে, ঠিক আছে, আলমারিটাও সেরকম অলগাছানো। তো এটা আজকে আলমারিটা গোছাতে পারবো না, থাক ওরকম। আর এই যে একজন টিভি চালিয়ে বসে পড়লো, এই যে আমাকে আয়নাতেও দেখা যাচ্ছে, দেখে নাও। আর এই যে বাবু মশাই, আর আমি দেখো এটাও এটাও কিনেছিলাম মিশো থেকে, এই জিনিসটাও আমি কিন্তু মিশো থেকে কিনেছিলাম, বেশ মোটামুটি ভালো এসেছিল। আর এই পর্দাটাও আমি কিনেছি মিশো থেকে। তো চলো বেশি বকবক করো না, দেখো মোটামুটি গোছ গাছ করে নিয়েছি, আর আমি আয়রনটা বাইরে বের করে নিয়েছি ইস্ত্রি করবো বলে। তো চলো আমি ফটাফট গুছিয়ে নিই। আর যেহেতু ওখানটা স্ল্যাবের উপরে করলাম, যেহেতু আমার স্ট্যান্ড মতন নেই যাতে ইস্ত্রি একটা ইস্ত্রির একটা ইয়ে হয় না স্ট্যান্ড মতন, মানে ওর উপরে দাঁড়িয়ে পড়িয়ে ইস্ত্রি করা যায়, তো বিছনার উপরে ছেলে শুয়েছিল, তো সেই কারণে ভাবলাম যে ইস্ত্রি তাহলে আমি ইয়ের উপরেই করে নিই, মানে স্ল্যাবের উপরেই করে নিই। তো করে টোরে আর এক্ষুনি এলাম জামাটা পরে ভেজ ভাজ টাজ করে এবারে যাবো বিছনাটা ঝাড়বো, বিস্কুট খেয়ে যে বিছনার মধ্যে পুরো বিছনার মধ্যে বিস্কুটের গুঁড়ো জানো তো, এবারে ওগুলোকে পরিষ্কার করবো, তারপরে স্নান করে এসে পুজোটা সেরে নিয়ে তারপরে খাওয়া দাওয়া করবো। দেখি তোমাদের দাদাভাই যদি চলে আসে তাহলে একসাথে বসে ভাত খাবো। তো চলো কী কী রান্না করেছি তোমাদেরকে একটু দেখিয়ে দিই। যে রান্নাবান্না সব করে রেখেছি এই জায়গাটায়, তো দেখো এখানে ভেজে রেখেছি কলা ভাজা, পটল ভাজা আর আলু সেদ্ধ, আর এতে রয়েছে ভাত। সকালবেলা ছেলেকে ভাত খাইয়ে দিয়েছিলাম স্কুল থেকে আসার পরে। আর এখানে রয়েছে এই যে ডিমের ঝোল করেছি, চারটে ডিম করেছিলাম, যেহেতু তোমাদের দাদাভাই থাকবে না তো চারটের মধ্যে একটা ডিম আমার ছেলে খেয়েছে, আর একটা ডিমের তরকারি দিয়ে মুড়ি দিয়ে শাশুড়িমাকে দিলাম, বললাম যে তাহলে একটু তুমি মুড়ি দিয়ে ডিমের ঝোলটা খেয়ে নাও। আর এখানে ছিল এই যে কালকের মাছ রয়েছে, তো এটা আমি খেয়ে নেবো, আর এই তরকারি ছেলেকে আবার দুপুরে দিয়ে দেবো, আর যদি তোমাদের দাদাভাই আসে তোমাদের দাদাভাইকেও খাইয়ে দেবো। তো চলো আমি স্নান করে আসি। তো এবারে সিঁদুর পরবো, সিঁদুর পরে আর ভাত খাবো। তো এই যে সিঙ্গারটা পরি আমি, সিঁদুরটা খুব কমই পরি, সিঁদুরটা হচ্ছে কি বলতো গরমে না ঘেটে যায়, সেই কারণে এই সিঙ্গারটা পরি। তো চলো পরে নিয়ে একদম ভাত নিয়ে বসছি, কেন বেলাও হয়ে গেছে, আর চলো খেয়ে নিই। আর তোমাদের দাদাভাই বললো আসবে না, আর একবার ফোন করে জিজ্ঞেস করবো কি ব্যাপার, ও বললো একটু পরে ফোন করতে আমায়, তো চলো আমি একটু পরে আবার ফোন করবো, ফোন করে জিজ্ঞেস করবো কি আসবে কি আসবে না, ততক্ষণ আমরা খেয়ে নিই, যেহেতু আড়াইটা বেজে গেছে তো এবারে খেয়ে নেবো ভাত। চলো কিছু পড়েছি, এখানে রয়েছে মাছের ঝোল, এই যে দেখতে পাচ্ছো এই যে মাছের ঝোল এটা, আর এখানে রয়েছে ডিমের তরকারি, তো ডিমের আমি কাঁইটা নিয়েছি, ডিমটা নিইনি। আর এখানে রয়েছে আলু ভাজা, আলু ভাজা বলছি পটল ভাজা আর আলু সেদ্ধ, আর হচ্ছে কলা ভাজা, তো ছেলেকে দিয়েছি কলা ভাজা আলু সেদ্ধ একটুখানি আর হচ্ছে ডিমের ঝোল, তো বললো মাছের ঝোলটা খাবোটা যেহেতু আর না খাওয়াই উচিত, কেন যেহেতু বাসি তো সেই কারণে, তো চলো খেয়ে নিই। এই যে ভাতটা এখন একটু মেখে নিচ্ছি, আমি আগে না ভাবি এইটা দিয়ে আগে খেয়ে দেখি কেমন হয়েছে, হ্যাঁ তোমাকেও খাইয়ে দেবো দাঁড়াও। খেয়ে দেখবি, খেয়ে দেখ কেমন, একটুখানি একটুখানি অল্প 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 দেখ তো কিরকম টেস্ট হয়েছে, টেস্ট হয়েছে ভালো হয়নি, খাওয়া দাওয়ার পরে চলে এলাম একদম বিকেলবেলার দিকে। তো ছেলেকে এক্ষুনি পাইবিটা আর কি ওকে পরিয়ে জামাকাপড় পরিয়ে দিয়ে দিয়ে আর ব্যাগ নিয়ে ও ঠান্ডা ফ্রিজ থেকে জল নিয়ে আবার পড়তে চলে গেল। তো একটা জিনিস, তোমাদের দাদাভাই আমাকে ফোন করে বললো যেখানে আর কি যাওয়ার কথা ছিল না সেখানে ও যাচ্ছে না, ক্যান্সেল, ভালো হয়েছে বেশ হয়েছে।
তো আমাদেরকে ছেড়ে যাচ্ছিল, আমি বলছিলাম আমাদেরকে নিয়ে চলো বেড়াতে যাবো, যেহেতু আমার বাপের বাড়ির ওদিকটাই সাইডে পড়ছে, আর শিলিগুড়ি আর হচ্ছে শিলিগুড়ির থেকে মানে যাতের পথেই আমাদের রাস্তায় আমাদের বাড়িটা আর কি, রাস্তার মধ্যে না মানে ওই পথেই আর কি রাস্তা। তো বলেছিলাম আমাদেরকে নিয়ে যেতে, তো নিয়ে যাইনি, বেশ হয়েছে যে মানে ক্যান্সেল হয়ে গেছে, ও যাবে না, শুধু মুধু আমাকে খালি ইস্ত্রি করালো, ইস্ত্রি করিয়ে সে লাস্টে কি করলাম জামা কাপড়গুলো শোকেসের মধ্যে তুলে দিলাম। যাক গে এখন একটু বাইরেটাই বেরিয়েছি, আর কিছুক্ষণ আগে কাজল পরেছে, দেখতে ভালো লাগছে কমেন্টে জানাবে। হ্যাঁ, আর এখানে আমি আর আমার শাশুড়ি বসে আছি, এই দেখো ও মা জননী, ক্যামেরাতে তাকিয়ে আছে বলে সিঁদুর পরিনি, তো সিঁদুরটা পরনি বা কেন? হ্যাঁ একটা কি বলতো, খুব এত গরম লাগছে, এত গরম পড়েছে মানে বলার মতো না, আর এদিক থেকে আসছে পচা পচা গন্ধ, উদ্ভুত গন্ধ, মানে ঘরের জানলা খুলে রাখবে খুলে রাখতে পারবে না, এত পচা গন্ধ আসছে। তো চলো আবার দেখি সন্ধ্যাবেলার দিকে আসছি, দেখি তোমাদের দাদাভাই কখন আসছে, তো ওর মুখ থেকেই শুনবে। হ্যাঁ ওর একটু মানে বেড়ানোর খুব মজাই ছিল যে আমি বেড়াতে যাচ্ছি শিলিগুড়ি, তো সেই জায়গা আর যেতে পারছে না, আসুক তাহলে তোমার একটু ওর মুখটা একটুখানি তোমাদেরকে দেখাবো যে ওর রিয়াকশনটা কিরকম ছিল যাওয়ার জন্য, যেতে পারলো না রিয়াকশনটা দেখাবো, ঠিক আছে? তো চলো আবার একটু পরে আসি। তো বন্ধুরা মুড়ি মাখা হলো, এবারে মুড়ি খাওয়া হচ্ছে, তোমাদের দাদাভাই চপ নিয়ে এলো, চপ এনে আর এই যে মুড়ি তোমাদের দাদাভাই বললো যে ক্যামেরার সামনে তুমিই বলে দাও যে এরকম যাওয়া হয়নি, তো এ নিয়ে আমি আর কিছু বলতে চাই না, তো বাকি কথা তুমিই বলো। তো চলো আমি তো বলেই দিয়েছি তোমাদেরকে ফার্স্টে যে যাওয়া হবে না, ক্যান্সেল হয়ে গেছে, তো সেই আনন্দে মুড়ি আর চপ খাওয়া হচ্ছে। তো আজকের মতন এখানেই আমি ভিডিওটা খেতে খেতে শেষ করছি, টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।